প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের এবারে থিম কৃষ্ণলীলা, প্রতিমার সনাতনী রূপ শারদানন্দ বিশেষ সম্মান জিতে নিয়েছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো, আর এবছর তাদের মণ্ডপ সজ্জার মধ্যে রয়েছে কৃষ্ণলীলা। কৃষ্ণের সারা জীবনের নানান ধরনের কাহিনীর কথা উঠে এসেছে এবার তাদের মণ্ডপ সজ্জায়। কীভাবে পুরীর জগন্নাথের মন্দিরে সেখানে নতুন করে কৃষ্ণের যে রূপ সেটা পাওয়া যায়, অর্থাৎ জগন্নাথের যে রূপ সেটাকে পাওয়া যায়, পাশাপাশি কৃষ্ণলীলার অন্যান্য আরও নানান ধরনের জিনিস গোটা ভাবনার মধ্যে উঠে এসেছে। এবং সর্বোপরি তাদের যে মাতৃরূপ তা কিন্তু একেবারে সনাতনী, এবং সেখানেও মা কিন্তু একেবারে ঘরের মায়ের মতন লাল পাড় শাড়ি পরে, আর সব মিলিয়ে তাদের এবারের যে মণ্ডপ সজ্জা তাতে তারা পেয়ে যাচ্ছেন আমাদের বিশেষ পুরস্কার শারদানন্দ সম্মান। 2018-র বিশেষ সম্মান পাচ্ছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজো। এবং তাদের এবারের যে মণ্ডপ ভাবনা, তার মধ্যে একদিকে যেরকম কৃষ্ণলীলার নানা কাহিনী রয়েছে, তার পাশাপাশি মায়ের সনাতন রূপ প্রত্যেককে আনন্দ দেবে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।